বন্ধুরা আসসালামু আলাইকুম মিস শিফা ফ্রম রংধনু সাক্ষাহন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আবার হাজির হয়েছি লকডাউন ডায়েরির একটি পর্ব নিয়ে। আজকে লকডাউন ডায়েরির কয় নাম্বার পর্ব বলো তো? ছয় নাম্বার পর্ব আজকে। তো আজকের পর্বে আমি এই দেখো কতগুলো গুপ্তধনের বক্স নিয়ে বসেছি, আমার গুপ্তধনগুলো তোমাদের দেখাবো। এর আগে একটা পর্বে কৃষ্ণাঞ্জির গুপ্তধন দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? চলো আমরা এখন আমার এই গুপ্তধনগুলো দেখি কোনটার মধ্যে কি আছে দেখবো, ঠিক আছে? আচ্ছা আমরা এখন দেখা শুরু করি, এই বক্সটা থেকে দেখা শুরু করি, ঠিক আছে? এই বক্সটায় আমার কিছু মালা আছে শাড়ির সাথে পরার, দেখো এটা হচ্ছে ইয়েলো কালারের, এটার সাথে দুল ছিল কিনা মনে নেই, এটার সাথে একসাথে তো রাখানি হয়তো ছিল না। এবার আসো এই মালাটায়, এটা দেখো এটা মাটির তৈরি, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বৈশাখী মেলা হয়েছিল ওখান থেকে কিনে দিয়েছিল কৃষ্ণান্তি। ওর এসব জুয়েলারি কেনার অনেক শখ, তো যেখানেই আমি আর ও একসাথে যাই আমার কিছু পছন্দ হয়ে এলে ও কিনে দেয়, আর না আমি একসাথে না গেলেও কিছু না কিছু নিয়ে আসি বাইরে গেলে। তো এটা গেল, এটার সাথে দুল আছে এই একই রকম। এবার এই লকেটটা দেখো, এই লকেটটা যে কোনো ধরনের গোল্ডেন কালারের চেনের সাথেই পরা যাবে, এটার সাথে যে ইয়াররিং আছে দেখেছো এটা পার্পল কালারের, আমার পছন্দের একটা কালার। এবার এই বক্সের লাস্ট জিনিসটা অনেক স্পেশাল, এই মালাটা দেখো, এই মালাটা আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে? এইসব পুঁতিপাতিগুলো না বাসায় পড়েছিল, পরে ভাবলাম যে দেখি কিছু করা যায় কিনা, তো এটা বানালাম, তাদেরকে পরে দেখাই, ঠিক আছে? এই দেখো আমি চেষ্টা করেছি এই দুইটাকে বরাবর রাখার, মানে পাশাপাশি যাতে থাকে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা শাড়ির সাথে পরা যাবে, এতে সব ধরনের স্টোন আছে। এবার আমরা অন্য বক্স দেখি, এই বক্সটা বলো তো তোমরা চেনো কিনা? এটা খুবই কমন একটা বক্স, সব মেয়েরাই মনে হয় এই বক্সে জুয়েলারি রাখে, আরে ফেলে গেলেই পাওয়া যায় এটা কিনতে। আচ্ছা আমরা দেখি আলমারির প্রথম ড্রয়ারে কি আছে, ছোট ছোট দুল আছে এই যে, আর এই দুলটা, এই দুলটা আম্মু কিনে দিয়েছিল ছোটবেলায়। এবার দেখি সেকেন্ড ডায়েরি কি আছে, সেকেন্ড ডায়েরি এই যে একটা সিলভার কালারের কানের দুল আছে, একটা পাঞ্চ ক্লিপ আছে, আর এই দেখো পার্পল আর পিঙ্ক কালারের ছোট ছোট স্টোনের দুল, ছোট ছোট দুলগুলো এখনকার দিনে বেশি পড়া হয়। তিন নাম্বার জারে কি, তিন নাম্বার জারে এই যে স্টোনের একটা দুল, তারপর এই যে এই এই দুলটা একটা প্যাচ লেগে গেছে, এটা দেখাই, এই দুলটা আমি অনেক পড়েছি। আরেকটা দেখো এখানে কত বড় একটা গুল, গুল কানের দুল, আর এই যে এটা দেখো এগুলো তো অনেক সুন্দর। আরেকটা জিনিস আছে, এই যে একটা চাবি, এই চাবিটা হচ্ছে আমার একটা ডায়েরি দেখিয়েছিলাম না, মনে হয় লকডাউন ডায়েরির প্রথম পর্বেই দেখিয়েছিলাম, সেই ডায়েরিটার চাবি এখানে রেখেছিলাম আমি, মনেও ছিল না আমার, এখন পেলাম। আর লাস্ট জয়রে দেখো
লাস্ট গার্ডে এই দুলটা আমার সারা জীবনের পছন্দ। এটা আমি সবসময় আমার একটা লেহেঙ্গা ছিল ওটার সাথে পরতাম। আর এই যে এখানে আরেকটা ব্রেসলেট আছে, এই ব্রেসলেটটা ওই যে খুবই চিকন পাতলা একটা ব্রেসলেট, এটা এখানে ছিল। আর এই যে এই দুলটা তো আমি ঈদের দিন পরলাম, সেটা আলমারির পর্ব শেষ। এবারে ওই যে আরএফএল থেকে যে বক্স কিনে এনেছিলাম দুইটা, সেই বক্স দুইটার ভিতরে আমি জুয়েলারি রেখেছিলাম। এই বক্স গুলোতে দেখাই কি কি আছে। দেখো, শুরুতেই একটা আংটি পেলাম, যে এখনকার দিনে সবাই যেটা পরে, বড় বড় আংটি। এটা তো গোল্ডেন কালার, একটা মাঝখানের আঙুলে পড়লে মনে হয় ভালো লাগে না। এটা একটা সিলভার কালারেরও আছে, কোথায় রেখেছি কে জানে। এই কানের দুলটা দেখো, একটু ঝোলানো টাইপের, অনেক সুন্দর লাগে এটা পড়লে আমাকে। এই দেখো, এই যে ছোট্ট ব্যাগের ভিতরে কানের দুল আছে এখানে। এই ব্যাগ গুলো অনেক সুন্দর, কিউটি কিউটি। এই কানের দুলটা অনেক সুন্দর, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা আমি পড়তে পারি না, কারণ এটা আমার কানে আঁটে না, এতটা ছোট। আমার কানের লতি বড় আছে, এটা আমু পরে। এবার ভিতরে কি দেখি, ভিতরে এই যে আরো এরকম ব্যাগ আছে। ব্যাগের মধ্যে আমার বেশিরভাগ দুলি হচ্ছে ছোট ছোট। এই দেখো, এটা হচ্ছে বাটারফ্লাই, সুন্দর না? আর আরেকটা বিষয় হচ্ছে, এই আমার বেশিরভাগ জুয়েলারি আমার কৃষ্ণা আন্টি কিনে দিয়েছে। এবার এই দুল দুটো দেখো, এটা হচ্ছে মুক্তার মেবি, আর এটা হচ্ছে স্টোন, নর্মাল স্টোন। এই দুটা দিয়েছে আমার বড় খালামণি। তারপর এই দুলটা দেখো, এটা ঝোলানো, দেখেছ? আর দেখো এখানে একটা গর্জিয়াস দুল আছে, এটা দিয়েছে আমার ছোট ফুপু। তারপর আসছে এই দুলটা, এই দুলটা আমার অনেক পছন্দ। আর এই দুলটা সব ধরনের কালার আছে, সব কালারের ড্রেসের সাথে পরা যায়। এটা এটা কিছুটা আঙ্গুরের যে থোকা থাকে না সেটার মতো। এবার নিয়ে দেখো, এটা এটা আমি ঈদের দিন পরেছিলাম শাড়ির সাথে রোজারিতে। এই তো, এই যে আরেকটা আংটি যে খুঁজছি না, সেটা দেখো সিলভার কালারের। আর এখানে একই ডিজাইনের দুইটা আছে কানের দুল, দুটা দুই কালার। দেখো এরকম টাইপের ঝোলানো দুলগুলো না শাড়ির সাথে পরতে অনেক ভালো লাগে। এখানে একটা প্যাকেটের ভিতরে কি আছে, ও এটা চুড়ি। দেখো এই চুড়িটা, মানে এটাই মনে হয় আমার লাইফের প্রথম গোল্ডেন কালারের চুড়ি। এই বক্সের জিনিস দেখানো হয়ে গেছে, এখন লাস্ট এই বক্সটা বাকি। এখন আমরা এই লাস্ট বক্সটা দেখব, এই বক্সটাতে কি থাকতে পারে। এটার মধ্যে আমার মালার কালেকশন। শুরুতেই দেখো এই মালাটা, এটা আমার অনেক পছন্দ, এটা আমি নিজে পছন্দ করে এনেছিলাম নিউ ইয়র্কের থেকে। এটার একটাই ঝামেলা, এটা বারবার
প্যাচ লেগে যায় একটার সাথে আরেকটা, তো এর জন্য এভাবে শোয়ায় শোয়ায় রাখা লাগে। এখানে দেখো এই যে একটা লম্বা মালা আছে, এটা ওই যে একটা কানের দুল দেখালাম না ছোট বললাম মুক্তার, ওইটার সাথে এটা। এবার আমার পছন্দের মালা এই দেখো, এটা হচ্ছে সিলভার কালারের মালা শাড়ির সাথে পরার। এটা আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি বায়না ধরেছিলাম যে আমার এরকম মালা লাগবেই, পরে কৃষ্ণানটি খুঁজে খুঁজে এনে দিয়েছে। এরকম আরেকটা আছে, দেখেছো এটা আমার পরা হয়েছে, এটা আমি এখনো একবারও পরিনি, কবে পরবো কে জানে, লকডাউনে যে বাসায় আটকা পড়েছি 2 বছর হয়ে যাচ্ছে। এবার এই মালাটা দেখো, এই মালাটা আমার আর কৃষ্ণানটির সেম আছে, অনেক সুন্দর একটা কালার। কেমন লাগছে আমাকে পরে থাকি? হ্যাঁ, এবার এই দেখো, ছোটবেলায় এই মালাটা দিয়ে আমি খেলা করতাম বেশি, কিন্তু এখন এটা যত্ন করে রেখে দিয়েছি শাড়ির সাথে পরার জন্য। তখন তো মানে গুরুত্ব বুঝতাম না যে কোনটা কিসের সাথে যায়, তখন এটা দিয়ে খেলাধুলা করতাম। তারপর লাস্ট একটা মালা দেখো, এই মালাটা, এটা একটা বিয়ের অনুষ্ঠানে আমি গায়ে হলুদের শাড়ির সাথে পরার জন্য কিনেছিলাম, সুন্দর না? এটার কানের দুলও ছিল জাস্ট এরকম। ও আরেকটা রয়ে গেছে, এই দেখো এটা হচ্ছে এই কালারের, এটা আনকমন কালার তাই না, লেমন কালার। এই তো মালার কালেকশন এখানে শেষ হয়ে গেল, আমি এগুলো গুছিয়ে রেখে দিই। লকডাউন ডায়েরির আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক করতে ভুলবে না, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করবে। তা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।